নমস্কার বন্ধুরা, আজকে আমাদের রেসিপিতে আছে শামুক কারি রেসিপি আর ছোট মাছের তেল ঝাল রেসিপি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। টেস্টি বেটা, এখানে আমি বাজার থেকে নিয়ে আসলাম নদীর ছোট মাছ আর টাটকা শামুক। আজকে এই দুটো রেসিপি বানানো হবে। শামুক আমি এইভাবেই দুই পিচ করে কেটে নেব। এটাকে কি বলে, শামুক? কিন্তু ওটা বাদ দিতে হবে, কি তা করবে? ছোট মাছের আজ ঠিক এভাবে তুলে পরিষ্কার করে নিতে হবে। এটা তো এমনি ঘুষলে তো উঠে যেত মাটিতে। এখানে শামুকের জন্য আমি খুব একটা বেশি মশলা নিচ্ছি না। গোটা জিরা মশলা, শুকনো লঙ্কা, আদা, রসুন একসাথে পেস্ট করে নেব। এখানে শামুক জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। লবণ হলুদ মেখে শামুক হালকা ফ্রাই করে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার শামুক ফ্রাই করে নেব। শামুক আমি হালকা করে ফ্রাই করিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। শামুক ফ্রাই করা তেলে আমি ফোড়নে দেব গোটা জিরা মশলা। পেঁয়াজ কুচি, পেঁয়াজ আমি বেশ লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো,
টমেটো কুচি, হালকা জল দিয়ে আমি মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেব ভেজে রাখা শামুক। শামুক আর মশলা একসাথে আরেকটু ভালো করে কষিয়ে নেব। শামুক আর মশলা আমি একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল। গ্রেভির জন্য জল দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবারে নামিয়ে নেব। শামুক রেসিপি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ছোট মাছ লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবারে মাছ ভেজে নেব। মাছ ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ঠিক একইভাবেই বাকি মাছগুলো ভেজে নেব। এখানে মাছের জন্য মশলা পেস্ট করে নেব। মাছ রান্নার জন্য ফোড়নে দিচ্ছি কালো জিরে, টমেটো কুচি, পেস্ট করে রাখা মশলা। লবণ, হলুদ গুঁড়ো, সব কিছু দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার ভেজে রাখা মাছ দিয়ে আরেকটু ফুটিয়ে নেব।
শেষে দিচ্ছি আমি খুব অল্প পরিমাণে ধনিয়া পাতা। ছোট মাছ রান্না আমার কমপ্লিট, এবারে নামিয়ে নেব। খাও, ভালো করে খাও, শামুক দিয়ে খাও, শামুক খাও। বাবা শামুক খাইতে ভালো লাগতেছে? হ্যাঁ খাও। টেস্টি বেটা।